এই দেখেন সরগাউডানো হচ্ছে, এটাতে মাছ আছে। হাতের উপরই বাড়ি দেয় নাকি? বাইন গুলোই বের হয়ে যাচ্ছে। পরিষ্কার করা হচ্ছে। গাইজ, আমরা যেহেতু ন্যাচারাল ভিডিও দিয়ে থাকি, আমরা আজকেও ন্যাচারাল ভিডিও আরও একটা দিচ্ছি আপনাদেরকে। ওদিকে পিছনে দেখুন, এগুলো যে মাছগুলো, এগুলো যদি আমরা শিখে থাকতে পারি, একটা বাইম দেখা যাচ্ছে। দেখা যাক আরো পাওয়া যায় নাকি। এই জাবর গুলো দিয়ে রাখছেন না আপনারা? এটাতে খাওয়ার মাছ হয় প্রতিদিন? প্রতিদিন তুলি না, ডালপালা দিয়ে আবার নিচে দেওয়া হচ্ছে, আবার এগুলো একদিন পরে উঠানো হবে। আর এগুলোর মধ্যে বাইম, জাপানি পুঁটি, অনেক সময় বয়েল, আর এগুলো উঠে। এখন মাছের সিজন নাই বললেই চলে। চাষারা মাছ কিনে খায় না, ঠিক আছে? যখন মাছের প্রয়োজন হয় ধরে ধরে। এই যে ওই ভাই নিচে ওইটা ভালো করে ঠিক করে দিচ্ছে, দিয়ে তারপর উঠে আসবে, যাতে ভালোভাবে নিচে থাকে সেইভাবে দাওয়াই দিচ্ছে। ঠিক আছে, একটা সুন্দর ভিডিও দেখাতে পেরে ভালো লাগলো আপনাদেরকে। আর আশা করি আমার ভিডিওটি শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন আগামী দিনে সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আজকে এই পর্যন্তই রাখছি।